আমার মাও নাই। স্বামী স্ত্রী সবসময় চাইতেন তাদের মৃত্যু যেন হয় একসাথে, যেন অনেকটা অলৌকিকভাবে ঘটে গেল সেই ঘটনা। স্বামী মারা যাবার মাত্র 14 ঘন্টার ব্যবধানে একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিলেন স্ত্রীও। আমার বাবা মা কিন্তু কইছে আমাদের মৃত্যুটা যেন পাশাপাশি অল্প কম বেশির মধ্যে হয়, সবসময় মনে যাতে বলছে আল্লাহ আমাদের মৃত্যুটা যেন রমজান মাস হয়, রোজ বৃহস্পতিবার শুক্রবার যেন হয়। আমার আব্বা মার দোয়া আল্লাহ পাক কবুল করে নেছে। আমার বাবা মা এই ঘরে থাকতো। রংপুর বদরগঞ্জ উপজেলার ডামরপুর ইউনিয়নের বাসিন্দা আজগর তহিদা দম্পতি। প্রায় 60 বছর দাম্পত্য জীবনে ভালোবাসায় আর বন্ধুত্বে ভরপুর ছিল তাদের সংসার জীবন। আমার শাশুড়ির মতো মা হয় খুবই কম। আমার শ্বশুরের জিগলে খেজমত জিগলে সেবা করছে আমার শাশুড়ি। পৃথিবীতে এরকম স্বামীর খেজমত এইরকম স্ত্রী কোনো স্ত্রী করে না। দীর্ঘ পথ চলায় একদিনের জন্য কেউ কাউকে ছেড়ে থাকেননি, সবসময় তাদের ছাওয়া ছিল শেষ বিদায়ও যেন হয় একই সাথে। অবশেষে অন্তিম প্রয়াণে তাই ঘটল, তাদের স্বামী স্ত্রীর পবিত্র চাওয়া পূর্ণতা পেল মৃত্যুর মধ্য দিয়ে। এখানে দেখি যে থু বেলায় ময়লারা, তাও আমার মা হাততে এইভাবে দৌড়িয়ে আসতে করে নামায়, খুব মহব্বত ছিল। কচু কি প্রসাব করে আমা আমি বড় ছেলে আমি ফেলবার চাই এসেন কেউ ধরি আমার আম্মু দেয় না। কাজে বাবা আমার সুস্থ স্বাস্থ্য ভালো আছে, আমি কি জন্য তোমাকে দেবো, যখন আমি চলবে আর বাবা নাই তখন তোরা আমার খেজমত করেন। গত 13 মার্চ রাতে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন আজগর তহিদা দম্পতি, কিন্তু সকাল 8টা পর্যন্ত স্বামী ঘুম থেকে না উঠায় গড়ে গিয়ে ডেকে তোলার চেষ্টা করেন তহিদা। সাড়া না পাওয়ায় কান্নাকাটি করতে থাকেন তিনি। বাড়ির লোকজন এসে দেখেন মারা গেছেন 80 বছর বয়সী বৃদ্ধ আজগর আলী। ওই বিছনাতেই আছেন, এখন ঘুম থাকি উঠিয়ে এখন বড় মানা কাজ কাম করবে, তা কাপড়টা ল্যাপটপ গুলো সই করে দিবে না, ওই সই করে দেওয়াতে দেখে তা টনটনা যাচ্ছে। এইরকম তো স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, সে তো ট্যাঙ্কা থাক না চাই তো জানে, এই তখন বাইরে বেড়ে বেড়া ঘর চিল্লি ডাক দিচ্ছে, এই অবস্থায় মৃত্যুটা হয়েছে। বাদ জুহর পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয় আজগর আলীর। স্বামীর মৃত্যুর পর শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী তহিদা। ইফতারের পর হঠাৎ বাড়িতে অচেতন হয়ে মৃত্যুর কুলে ডলে পড়েন স্ত্রীও। তহিদা একই দিনে মাত্র 14 ঘন্টার ব্যবধানে পাশাপাশি শায়িত হলেন স্বামী স্ত্রী দুজন। ইফতারি করছে, মাগরিবের নামাজ পড়ছে, সবাইকে খিলে দিলে ছেলে ঘর করছে, বেটি জামাইরে বাড়ি যাইবে ওরা বাড়ির থেকে বাড়াইছে, তার পেছনে পেছনে আম্মা আর কি আসিয়ে দেখাচ্ছে। আর এই বেড়বার ধরিয়ে ওই বাড়ির ভেতরে না আমের গাছ বলে আছে ওটাই, ওই জায়গায় চেয়ারে কিন্তু বসে, ওই চেয়ারে বসে অবস্থায় কিন্তু ছিল।